তামিমের পর মিরপুরের রিয়াদের ছেলের ব্যাটিং অ্যাসেসমেন্টের জন্য হাসান মাহমুদকে দক্ষিণ আফ্রিকা পাঠানোর কথা ভাবছে বিসিবি এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন গত কদিন আগে মিরপুরে অনুশীলনে দেখা যায় তামিম পুত্র আরহামকে মিরপুরে ব্যাট হাতে দারুণ সব শট খেলেছিলেন ছোট্ট আরহাম অন্যদিকে নেটে ঘাম ছড়াচ্ছিলেন বাবাও অনুশীলন শেষে হাত ধরাধরি করে বাবা ছেলে বের হয়েছিলেন মাঠ থেকে তারই ধারাবাহিকতায় আজ মাঠে দেখা গেল ডানহাতি ব্যাটসম্যান রিয়াদের ছেলে বাহাতি রাইতকে শুক্রবারের ছুটিটা ভালোই কাটল বাব ছেলের মিরপুরে বাবা ছেলের ক্রিকেট লড়াই বাবা রিয়াদের বলে ছেলে রায়েদের মারকুটে ব্যাটিং গত মার্চে নিউজিল্যান্ড সফরে গিয়ে পিঠের ইঞ্জুরিতে পড়েন বাংলাদেশ দলের তরুণ ডানহাতি পেসার হাসান মাহমুদ এরপর থেকে প্রায় পাঁচ মাসের বেশি সময় ধরে মাঠের বাইরে এই সম্ভাবনাময় পেসার কিন্তু তার পুনর্বাসন প্রক্রিয়ায় তেমন উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি তাই হাসান মাহমুদের ইঞ্জুরির ধরনের বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্টের জন্য আরব আমিরাত বা দক্ষিণ আফ্রিকায় পাঠানোর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেননা বিসিবির পক্ষে তার ইঞ্জুরির ধরন ও সমস্যাগুলোর প্রতিকার যথাযথভাবে নিরূপণ করতে বেগ পেতে হচ্ছে গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি ও চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছে একুশ বছর বয়সী হাসানের কিন্তু পিঠের ইঞ্জুরিতে পড়ে যাওয়ায় তিন ওয়ানডে ও একটি টি টোয়েন্টির বেশি খেলতে পারেননি তিনি হাসানের সবশেষ অবস্থা জানিয়েছে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক বাজকে তিনি বলেছেন হাসান মাহমুদ লম্বা সময় ধরে আমাদের পর্যবেক্ষণে রয়েছে আমরা বিভিন্ন সময়ে নানা উপায়ে তার পরীক্ষা করেছি কিন্তু স্ক্যানের রিপোর্টে কোনো সমস্যা খুঁজে পাচ্ছি না আমরা তাই তাকে বাইরে পাঠানোর ভাবনার কথা জানিয়ে দেবাশিস আরও বলেন আমাদের মনে হয় তার একটা থ্রি ডি বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট প্রয়োজন যা আমাদের বুঝতে সাহায্য করবে তার বলিং অ্যাকশনের সমস্যা আছে কি এই অ্যাসেসমেন্ট আমাদের দেশে নেই তাই তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে এদিকে হাসান মোহাম্মদ বাসকে বলেছেন সারাদিন কোনো ব্যথা করে না কিন্তু তিন চার ওভার বলিং করলেই তীব্র ব্যথা শুরু হয় আমিও জানি না আমার সমস্যা কোথায় কারণ স্ক্যানে কিছুই ধরা পড়ে না আমি সত্যি হতাশ হয়ে যাচ্ছি কারণ যখন খেলার কথা তখন এমনি এমে ঘরে বসে থাকা খুব কঠিন